टाच ऑडियो वीडियो प्रोडक्शंस निवेदित यात्रा भित्तिक अनुष्ठान यात्रा कथा। প্রাচীন লোক সংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো সেই সময়কার কথা, যখন যাত্রায় নারী চরিত্রে পুরুষ অভিনেতারা অভিনয় করতেন। একজন বিখ্যাত পুরুষ অভিনেতা, যিনি যতীন রানী নামে পরিচিত, আসলে ওনার নাম যতীন চক্রবর্তী। যতীন চক্রবর্তী ওরফে যতীন রানী। যতীনবাবুর অভিনয় জীবন একটু অগোছালোভাবে শুরু হয়েছিল। অল্প বয়সে হাঁপানি রোগ তাকে আঁকড়ে ধরে। ডাক্তারের বিধান, দেশ ভ্রমণে নিরাময় সম্ভব। সেই সূত্রে মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রঘুনাথবাড়ি হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুবক যতীন নেমে পড়েন স্বদেশী যাত্রার আসরে। মেদিনীপুরে তখন স্বদেশী আন্দোলনের আগুন জ্বলছে এখানে ওখানে। স্বদেশী যাত্রা যেহেতু ইংরেজদের অসহ্য, সেই হেতু বারকতক যতীনবাবুকে কারাবাসও করতে হয়। 1939-40 সালে যাত্রা জগতের পরিচিত মানুষ উপেন পাণ্ডা যতীনবাবুকে কলকাতার পেশাদার দল গণেশ অপেরায় নিয়ে আসেন। তারপর অতুল বসু মল্লিকের আর্য অপেরায়, এরপর রঞ্জন অপেরা, নট্য কোম্পানি, রয়্যাল বীণাপাণি, শ্রীচরণ ভাণ্ডারীর ভাণ্ডারী অপেরায় খ্যাতির সঙ্গে অভিনয় করেন যতীন রানী। শেষের দিকে আবার নট্য কোম্পানিতে ফিরে যান। যতীন চক্রবর্তী বা যতীন রানীর অভিনীত চরিত্রগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দেবী জগদ্ধাত্রী পালায় জগদ্ধাত্রী, চাঁদ সদাগরে মা মনসা, ভীষ্মতে গঙ্গা ইত্যাদি। পূর্ববঙ্গে নট্য কোম্পানিকে যে পালা প্রথম প্রতিষ্ঠা দেয়, সেই চাঁদের মেয়ে পালার চাঁদের চরিত্রে যতীন রানীর অভিনয় চিরস্মরণীয়। সমসাময়িক যে শিল্পীদের সঙ্গে যতীনবাবু বা যতীন রানী অভিনয় করতেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন হরিপদ বায়েন, যিনি হরিপদ রানী নামে বিখ্যাত, উপেন অধিকারী, যিনি উপেন রানী নামে বিখ্যাত, ফণী ভট্টাচার্য, যিনি ফণী রানী নামে বিখ্যাত, ক্ষিতিজ বিশ্বাস ও পালাকার নন্দগোপাল রায়চৌধুরী, যিনি নন্দরানী হিসেবে খ্যাত ছিলেন। যাত্রা জীবনের পাশাপাশি মিনার্ভা থিয়েটারে, মনমোহন থিয়েটারে দানিবাবুদের সঙ্গেও যতীনবাবু অভিনয় করেছেন পুরুষ চরিত্রে। অনেক বিস্ময়কর ঘটনা সেই সময় ঘটে যেত এই সব সাজা রানীদের নিয়ে। যতীন রানীর জীবনেও তেমন ঘটেছিল। যতীন রানীর অভিনয়ে দর্শক শুধু তৃপ্ত হতেন না, দেবী চরিত্রে যখন অভিনয় করতেন, দর্শকরা গভীর শ্রদ্ধা জানাত যতীন রানীকে। তেমনই এক ঘটনা ঘটেছিল আর্য অপেরায় থাকাকালীন। সেবার আর্য অপেরার চাঁদ সদাগর পালায় মা মনসা চরিত্রে অভিনয় করার পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন যতীন রানী। গভীর ঘুমে যখন তিনি আচ্ছন্ন, তখন আর্য অপেরা নারাজলের রাজবাড়ির আসর ত্যাগ করে চলে যায় মেদিনীপুরের রাসবাড়িতে। পরের দিন সেই রাসমঞ্চে অভিনয় ছিল। যথাসময়ে ঘুম ভাঙার পর যতীনবাবু দেখলেন তিনি একলা পড়ে আছেন রাজবাড়িতে, সবাই চলে গেছে অনেকক্ষণ, অথচ সেই দিনই মেদিনীপুরের রাসমঞ্চে অভিনয়।
সব শোনার পর রাজকর্মীরা রাজার আদেশ মতে হাতিতে চড়িয়ে যতীনবাবুকে পৌঁছে দিয়েছিলেন রাসমঞ্চে। হ্যাঁ, মেদিনীপুরের রাসমঞ্চে। 1958-59 সালে যতীনবাবু অভিনয় থেকে অবসর নিয়ে দলের গদিতে দল পরিচালনার কাজ করেন। যতীনবাবুর শেষ অভিনয় সিরাজউদ্দৌলা পালায় সিরাজের মাসি ঘসেটি বেগমের চরিত্রে। শ্রীচরণ ভাণ্ডারীর ভাণ্ডারী অপেরার মালিক যখন ননীগোপাল মণ্ডল, তখন যতীনবাবু হন দল পরিচালক। ননীবাবুর মৃত্যুর পর ভাণ্ডারীর কর্ণধার হন যতীনবাবু। মৃত্যুর আগের দিন কলকাতার রিজেন্ট পার্কে এম নস্করের শূন্য বাসরে বধূপালা আরম্ভ করে দিয়ে অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরেন যতীনবাবু। সেটা 1975 সালের 10ই অক্টোবর। পরের দিন ভোর রাত্রে তাঁর মৃত্যু হয়। শোভাবাজার রাজবাড়িতে প্রথম পশ্চিমবঙ্গ যাত্রা উৎসব 1963 সালে হয়েছিল। যতীন চক্রবর্তীকে সেই পশ্চিমবঙ্গ যাত্রা উৎসবে সম্বর্ধনা জানানো হয়েছিল। তার হাতে তুলে দেওয়া হয়েছিল মানপত্র। সেটাই যতীন চক্রবর্তী ওরফে যতীন রানীর প্রথম ও শেষ মূল্যায়ন বোধ হয়। ধন্যবাদ। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রাকথা অনুষ্ঠান প্রতিদিন। পুরনো যাত্রা দেখতে, শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রাকথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধে 6টায় দেখুন। নমস্কার।